সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, ঢাকা বাদামতলি থেকে এখানে অদ্ভুত অদ্ভুত টাইপের কিছু ফল আছে, আসলে আমি নামটা জানি না, হয়তো এটার নাম জানি, হয়তো কাটলিসু না, এটার নাম কাটলিস ও লঙ্ঘন লঙ্ঘন, আর এটা কি ফল আমি এটা জানি না এটার নামটা, কিন্তু দেখুন একবার বেগুনের মতো দেখা যাচ্ছে, খুবই অদ্ভুত একটা ফল। আবার এখানেও কিছু ফল আছে, এগুলারও আপডেটটা জানাবো এগুলো কি ফল। আবার সাথেই আমাদের দেশি ড্রাগন ফল আছে, ড্রাগন ফলের আপডেটটাও জানাবো। ভিডিওটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করুন, এটা আমার অনুরোধ। চলুন সরাসরি ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান। কোন জায়গা থেকে বলছেন? বাদামতলি। বাদামতলি থেকে, আচ্ছা। তো আপনার কাছেই আপনার সামনে সামনে যে কিছু অদ্ভুত ফল দেখতে পারছি, হ্যাঁ আসলে আমি নাম জানি না, অনেকে হয়তো নাম জানে, আবার আপনারা বিক্রি করেন আপনারা ভালো করে নাম জানেন, হ্যাঁ তো আমার একটু বলবেন, সর্বপ্রথম বলবেন সবাই দেখলো এটা এটা কি ফল, কোন দেশে? পার্সিমন, পার্সিমন বলে, পার্সিমন, পার্সিমন, হ্যাঁ পার্সিমন ফল। এটা থাইল্যান্ডের ফল? থাইল্যান্ডের, থাইল্যান্ডের ফল। এগুলা কি আপনারা সরাসরি ইম্পোর্ট করছেন না? জি সরাসরি ইম্পোর্ট করছেন, আচ্ছা। থাইল্যান্ডের জাতীয় ফলের নাম কি জানেন? জাতীয় ফলের নাম, জাতীয় ফলের নাম আপনি জানেন না? হয়তো আমি জানি ফার্সিমনি জাতীয় ফল এটা, থাইল্যান্ডের নাকি ভাই? হইতে পারে না, আমি খাইছিলাম কিন্তু নামটা ভুলে গেছিলাম, বুঝছো, অনেক আগে খাইছিলাম। তো কত করে দিয়েছিলেন ভাই এটা কেজি? কেজি কত দিয়েছিলেন? 700 টাকা কেজি। মানে 700 টাকা কেজি? কেজি 700 টাকা কেজি। এটা কিন্তু অনেকটা কিন্তু অদ্ভুত লাগতেছে, যে অনেকে দেখলে হয়তো বলতে পারে যে টমেটো, দেশি মানুষ গাপ বলে, গাপ বলতে পারে, টমেটো বলতে পারে, যে আমরা অনেক সময় যে গাছ থেকে যে গাছ গাপ বলি, গাপ। আপনার হাতে একটু নেন তো দেখি, একটু লাড়েন সারেন তো আমরা একটু দেখি, মানে খুবই অদ্ভুত না ভাই? হ্যাঁ হ্যাঁ অদ্ভুত, খুবই অদ্ভুত। একদম কেজি 700 টাকা না? 700 টাকা। আচ্ছা, এই ফলটার দাম কি এখন কম আছে না দাম বেশি আছে? বর্তমানে একটু বেশি, এখন একটু বেশি, হ্যাঁ আচ্ছা আচ্ছা। এগুলো মানুষের চাহিদা কেমন একটু বলেন তো? চাহিদা মোটামুটি ভালোই আছে, মানে বেশি না মোটামুটি আছে, মোটামুটি আছে, আর সবাই খাইতেও পারে না, এখন একটু দাম বেশি তো যার কারণে চাহিদা একটু কম, মোটামুটি আর কি। আচ্ছা বুঝতে পারলাম, আচ্ছা এটা হচ্ছে পার্সিমন ফল, আমি এটা খাইছিলাম নামটা হয়তো ভুলে গেছিলাম, কেজি 700 টাকা। আচ্ছা এটার নাম বলছিলেন কি? লঙ্ঘন, 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 এই সেই লঙ্ঘন ফল না? এর আগেও আমি এটার আপডেটটা দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা কমেন্ট করবেন যে আসলে এর আগে এটার দাম কত ছিল, আর এখন এটা কত করে দিচ্ছিলেন? এখন 680 টাকা কেজি। কেজি 680 টাকা, 680 টাকা কেজি। এটা তো অনেক মিষ্টি, আমি খাইছিলাম কিন্তু ভিতরে আবার একটা বিসি আছে নাকি? ভিতরে আবার একটা বিসি আছে, এইটারও আপডেটটা দিয়েছিলাম। এর আগে কত টাকা ছিল অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি জানবো আপনাদের মাঝে। একদম 680, এটার দামও এখন একটু বেশি, এখন একটু বেশি, কয়েকদিন আগে একটু দাম কম ছিল এখন একটু বেশি। এর এক একটা ফলটা কয় কেজি থাকে? 1 কেজি করে থাকে, 1 কেজি হয়, 1 কেজি বেশি হয় কমও হয় আর কি। আচ্ছা এটা কোন দেশের? এটা এটা থাইল্যান্ড, সব থাইল্যান্ড। আচ্ছা এই সামনের এগুলো সব থাইল্যান্ড না? আচ্ছা এটা পার্সিমন, এটা হইছে লঙ্ঘন, লঙ্ঘন। আচ্ছা এবার আমরা এই অদ্ভুত ফলটার নাম দেবো, এটা আমি খাইও না দেখিও না কখনো, আচ্ছা হয়তো আপনারা দেখতে পারেন। আচ্ছা এটার কি নাম? এটা এটার নাম প্লাম। কি প্লাম বলে? প্লাম মানে প্লাম, প্লাম অত শব্দের অর্থ মানে বড়ই, বড়ই না, এটা আলু বাখারা বলে, আলু, দেশি ভাষায় আলু বাখারা বলে, আলু বাখারা, আলু বাখারা, কিন্তু প্লাম শব্দের অর্থ কিন্তু বড়ই আমাদের বাংলা ভাষায় নাকি? আচ্ছা আচ্ছা, এটার ভিতরে কি বিচি আছে ভাইয়া? হ্যাঁ বিচি আছে, আলু বাখারার ভিতরে যেরকম বিচি এটার ভিতরে ওরকম, কিন্তু এটা আমি হাতে নিলাম যেটা বুঝতে পারলাম যে অনেক সফট, হ্যাঁ। আচ্ছা এটা মিষ্টিটা কেমন ভাইয়া? মিষ্টি একটু কম হয় এটা, মিষ্টি কম মানে সুস্বাদু, সুস্বাদু নাকি? কারণ মিষ্টি কম হলে তো ফল সুস্বাদু হয় তাহলে। আচ্ছা কেজি কত দিয়েছিলেন? এটা 650 টাকা কেজি। 1 কেজি কি দিবেন আমার? 1 কেজি নিতে পারেন। ও আচ্ছা, তাহলে আমি নিলে দর্শকরাও নিতে পারবে নাকি? আচ্ছা বুঝতে পারলাম, যাকে এটা আমি বোঝানোর জন্য অনেক আছে, 1 কেজি নেয়, 5 কেজি নেয়, 10 কেজি নেয়, 10 কেজিও দিতে পারবেন? আছে আরও আছে, আছে আছে অনেক আছে, একদম 600 আছে নিচে। ও আচ্ছা নিচেও আছে। এটার এরকম কয় কেজি থাকে? এটা 5 কেজি করে থাকে, 5 কেজি করে থাকে। আচ্ছা যাক মাশাল্লাহ, ভিডিওটা শেয়ার দিবেন অনুরোধ রইল আমার, এটাও থাইল্যান্ডের ফল। আচ্ছা এটার নাম কি? এটাও প্লাম, এটা চেরি প্লাম বলে, এটা এটার নাম চেরি প্লাম, চেরি প্লাম, চেরি প্লাম। আচ্ছা এটার ভিতরে বিচি আছে? হ্যাঁ এটার ভিতরে বিচি আছে। এগুলা ভাঙাটা কিন্তু খুব কষ্ট, কারণ অনেক দামি ফল তো, নাহলে দর্শককে আমি আসলে ভাঙায় দেখাইতাম নাকি, আর আপনার দ্বারাও সম্ভব না, কারণ দামি ফল এটা কখনই সম্ভব না ভাঙা। আচ্ছা এটা কত করে দিয়েছিলেন? এটা 950 টাকা কেজি।
মাই গড 950 টাকা চেরি প্লাম ভাই 950 টাকা কেজি কেজি প্রায় 950 হইলে প্রায় 15 কেজির উপরে চাউলের টাকা 15 কেজির উপর অনেকে কিন্তু এই 15 কেজি চাউল এক মাসও বয়া খায় আর এই ফলটার দাম 900 টাকা মাথায় নষ্ট তো যাই হোক ডলারের দাম বেশি নিত্য পণ্যের দাম বেশি সবকিছুর দাম বেশি বিদায় ফলের দামও বেশি আমাদের দেশের সরকারেরও কোনো দোষ নাই আমাদেরও কোনো দোষ নাই পাবলিকেরও কোনো দোষ নাই দোষ হচ্ছে আমাদের কপালের নাকি কপালের দোষের কারণেই কিন্তু এত দাম নাকি কপালের দোষ যাক কপালের দোষ হলে তার করার কিছু নাই তো বড় ভাই 400 টাকার উপরে যায় 1 কেজি প্লেন ভাড়া 1 কেজি পার কেজিতে 400 টাকা প্লেন ভাড়াই লাগে প্লেন ভাড়া 400 টাকা 1 কেজি ফল আনতে হ্যাঁ পার কেজি 400 টাকা ভাড়া লাগে এরপরে তো অন্যান্য ট্যাক্স আছে এইটা তো বাদ হই 500 টাকা বড় ভাই আচ্ছা আপনি আমার সাথে কথা বলেন তাহলে এখন এই ফলগুলোর সিজনটা কখন এইগুলার বরফুর সিজনটা শীতের সিজনে বেশি হয় আর কি মানে তখন তো দাম কমবে দাম কমবে আচ্ছা এই ফলগুলোর দামটা কিন্তু তখন কমবে অবশ্যই আমরা আপনাদেরকে আরো আপডেট দিব নাকি আচ্ছা এবার আমরা চলে যাই আমাদের দেশি ড্রাগন ফল বড় ভাই ড্রাগন ফল কোন কোন জেলার একটু বলেন এটা ঝিনাইদা এখন ড্রাগন প্রিয় দর্শক যেটা বলবো মিশরের বিভিন্ন দেশের ড্রাগন ফল আমদানি বা ইম্পোর্ট কম হচ্ছে এই কারণেই যে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ কৃষকরা ড্রাগন ফল চাষ করে এজন্যই আমরা সস্তায় ড্রাগন ফল খাইতে পারি অনেক কিন্তু সস্তা যদি আমাদের দেশে চাষ হয় বড় ভাই কত করে দিলেন একটু বলেন তো এটা কত দিয়েছিলেন এটা কত দিয়েছিলেন এটা আছে 300 টাকা এটা কি গ্রেড ডাবল এটা ডাবল না 350 দুইটা কি এক কেজি হবে পাঁচটা এবং ছয়টা এক কেজি হইতে পারে না আচ্ছা ড্রাগন ফল আমাদের দেশি ড্রাগন ফলটা তো আর সিজন মনে আর কয়েকদিন বাকি সম্ভবত হয়তো দেখা গেছে মিশরের বড় বড় ড্রাগনটা আসতে পারে তাও কেমিক্যাল কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ কেমিক্যাল ছাড়া না কেমিক্যাল ছাড়া এটাকে আমি মিথ্যা কথা বলছি নাকি না না ঠিক আছে একদম কেমিক্যাল ছাড়া আর ফরমালিন কিন্তু ক্যান্সার সরি কিডনির ক্ষতিকর ফরমালিন কিন্তু অনেক কিন্তু কিডনি ক্ষতিকর আর বাংলাদেশে কিন্তু কিডনি রুগী কিন্তু অনেক বাইরে গেছে নাকি বহুত বাইরে গেছে তো বড় ভাই অনেক ইনফরমেশন দিচ্ছেন অনেক সময় দিচ্ছেন আমাকে হ্যাঁ তো আমার একটু বলবেন আপনার মূল্যবান কোনো বক্তব্য আছে যেটা আপনি দর্শকদের বলতে চান না যদি কারো দরকার হয় পাইকারি দামে ফল কেনার জন্য ইচ্ছা থাকে তাকে এখানে আসতে পারে আপনাদের আরো যে আসতে পারে আপনার আরো জন নামটা আরেকবার বলেন শিবচর ফার্ম বাদামতলি শিবচর ফার্ম মদিনা নতুন মদিনা নতুন মদিনার সামনে নতুন মদিনার সামনে এখানে অনেক ভাই আছে ওনারাও কিন্তু এখানে ফলগুলো বিক্রি করে তো ধন্যবাদ ভাই অনেক সহযোগিতা করেছেন তো দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি বাদামতলিতে আসলাম ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন কোন কোন ধরনের ভিডিও চান সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।